সাইয়া তামাও, সাইয়া তামাও অর্থ হচ্ছে আমি চাই না, সাইয়া তামাও অর্থ হচ্ছে আমি চাই না, সাইয়া অর্থ আমি, তা অর্থ হচ্ছে না, মাও অর্থ চাওয়া, মাও অর্থ হচ্ছে চাওয়া। আমি নেইনি, আমি নেইনি এর মালায় অর্থ হচ্ছে সাইয়া তাড়া আম্বিল, সাইয়া তাড়া আম্বিল, অথবা বলতে পারেন সাইয়া তা আম্বিল, সাইয়া তা আম্বিল, সাইয়া অর্থ আমি, তাড়া অর্থ নাই, তাড়া অর্থ নাই, আম্বিল অর্থ নেওয়া বা গ্রহণ করা। আমি এখনো নেইনি, আমি এখনো নেইনি এর মালায় অর্থ হচ্ছে সাইয়া বেলুম আম্বিল, সাইয়া বেলুম আম্বিল অর্থ হচ্ছে আমি এখনো নেইনি, সাইয়া অর্থ আমি, বেলুম অর্থ হচ্ছে এখনো না, বেলুম অর্থ হচ্ছে এখনো না, আম্বিল অর্থ নেওয়া বা গ্রহণ করা। আমি নিয়েছি, আমি নিয়েছি এর মালায় অর্থ হচ্ছে সাইয়া সুডা আম্বিল, সাইয়া সুডা আম্বিল অর্থ হচ্ছে আমি নিয়েছি, সাইয়া অর্থ আমি, সুডা অর্থ ইতিমধ্যে বা অলরেডি, আম্বিল অর্থ নেওয়া বা গ্রহণ করা। সে এখনো নেয়নি, সে এখনো নেয়নি এর মালায় অর্থ হচ্ছে দিয়া বেলুম আম্বিল, দিয়া বেলুম আম্বিল অর্থ হচ্ছে সে এখনো নেয়নি, অর্থাৎ যে কোনো জিনিস এখনো নেননি, কিন্তু পরে নিতেও পারেন বা নাও নিতে পারেন। আর দিয়া অর্থ সে, বেলুম অর্থ এখনো না, বেলুম অর্থ এখনো না, আম্বিল অর্থ নেওয়া, আম্বিল অর্থ নেওয়া বা গ্রহণ করা। তারা এখনো নেয়নি, তারা এখনো নেয়নি এর মালায় অর্থ হচ্ছে মেরেকা বেলুম আম্বিল, মেরেকা বেলুম আম্বিল, অথবা বলতে পারেন দিয়া অরাং বেলুম আম্বিল, দিয়া অরাং বেলুম আম্বিল অর্থ হচ্ছে তারা এখনো নেয়নি, মেরেকা অর্থ তারা, অথবা বলতে পারেন দিয়া অরাং, দিয়া অরাং অর্থ হচ্ছে তারা, বেলুম অর্থ এখনো না, আম্বিল অর্থ নেওয়া। যদি আমার ভুল না হয়, যদি আমার ভুল না হয় এর মালায় অর্থ হচ্ছে কালাও সাইয়া তা সালা, কালাও সাইয়া তা সালা অর্থ হচ্ছে যদি আমার ভুল না হয়, কালাও অর্থ যদি, কালাও অর্থ যদি, সাইয়া অর্থ আমার, তা অর্থ না, তা অর্থ হচ্ছে না, সালা অর্থ ভুল, সালা অর্থ ভুল। করতে সহজ, করতে সহজ এর মালায় অর্থ হচ্ছে সেনাং বুয়াট, সেনাং বুয়াট অর্থ হচ্ছে করতে সহজ, সেনাং অর্থ সহজ, সেনাং অর্থ সহজ, বুয়াট অর্থ করা, বুয়াট অর্থ করা বা করতে। নিচে নামতে সহজ, নিচে নামতে সহজ, অথবা নিচে নামা সহজ এর মালায় অর্থ হচ্ছে সেনাং তরুণ বাবা, সেনাং তরুণ বাবা অর্থ হচ্ছে নিচে নামতে সহজ অথবা নিচে নামা সহজ, সেনাং অর্থ সহজ, তরুণ অর্থ নামা, তরুণ অর্থ নামা বা নামতে, বাওয়া অর্থ নিচে, বাওয়া অর্থ হচ্ছে নিচে। উপরে ওঠা কঠিন, উপরে ওঠা কঠিন এর মালায় অর্থ হচ্ছে সোসা নাই আতাস, সোসা নাই আতাস অর্থ হচ্ছে উপরে ওঠা কঠিন, সোসা অর্থ কঠিন, সোসা অর্থ কঠিন বা ভেজাল, নাই অর্থ ওঠা, নাই অর্থ ওঠা, আতাস অর্থ উপরে, আতাস অর্থ উপরে। এটা প্রচণ্ড গরম, এটা প্রচণ্ড গরম বা প্রচুর গরম এর মালায় অর্থ হচ্ছে ইনি তেরলালু পানাস, ইনি তেরলালু পানাস অর্থ হচ্ছে এটা প্রচণ্ড গরম, ইনি অর্থ এটা, তেরলালু অর্থ প্রচণ্ড বা প্রচুর, তেরলালু অর্থ প্রচণ্ড বা প্রচুর, পানাস অর্থ গরম, পানাস অর্থ হচ্ছে গরম। এক বস্তার ভিতরে কয়টা আছে, এক বস্তার ভিতরে কয়টা আছে এর মালায় অর্থ হচ্ছে ডালাম সাতুগুনি আডা ব্রাপা, ডালাম সাতুগুনি আডা ব্রাপা অর্থ হচ্ছে এক বস্তার ভিতরে কয়টা আছে, ডালাম অর্থ ভিতরে, ডালাম অর্থ ভিতরে, সাতু অর্থ এক, সাতু অর্থ এক, গুণী অর্থ হচ্ছে বস্তা, গুণী অর্থ বস্তা, আডা অর্থ আছে, ব্রাপা অর্থ কত, ব্রাপা অর্থ হচ্ছে কত।
আজ রাতে আমি স্বপ্নে দেখছি, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি। এর মালায় অর্থ হচ্ছে মালাম ইনি সাইয়া মিম্পি, মালাম ইনি সাইয়া মিম্পি অর্থ হচ্ছে আজ রাতে আমি স্বপ্নে দেখেছি। মালাম অর্থ রাত, সরি এখানে ভুল লিখছি, লিখছি হচ্ছে রাত আজ, কিন্তু এটার মালায় অর্থ হচ্ছে রাত, রাত মালাম অর্থ রাত, ইনি অর্থ এই বা এটা, ইনি অর্থ এই বা এটা, মিম্পি অর্থ স্বপ্ন, মিম্পি অর্থ হচ্ছে স্বপ্ন। আরও দুই মাস সময় আছে, আরও দুই মাস সময় আছে। এর মালায় অর্থ হচ্ছে দোয়া বোলান আডা মাসা লাগি, দোয়া বোলান আডা মাসা লাগি অর্থ হচ্ছে আরও দুই মাস সময় আছে। দোয়া অর্থ দুই, বোলান অর্থ মাস, বোলান অর্থ মাস, আডা অর্থ আছে, মাসা অর্থ সময়, মাসা অর্থ সময়, লাগি অর্থ আরও, লাগি অর্থ আরও। কে যাবে, কে যাবে, এর মালায় অর্থ হচ্ছে সিয়াপা মাও পিগি, সিয়াপা মাও পিগি অথবা বলতে পারেন সিয়াপা আকান পিগি, সিয়াপা আকান পিগি অর্থ হচ্ছে কে যাবে। সিয়াপা অর্থ কে, মাও অর্থ চাওয়া, মাও অর্থ চাওয়া, পিগি অর্থ চাওয়া, পিগি অর্থ হচ্ছে যাওয়া। বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ এই ভিডিওর মতো কোনো ভিডিওতে আমার এত কষ্ট হয় নাই, তাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা আমার বেড়ে যায়। একবার এখানে একবার ওখানে, যেমন কোনো কাজের ভিতরে একবার এখানে কাজ করেন, একবার ওখানে কাজ করেন, কাউকে বল দিতেন একবার এখানে একবার ওখানে, এর মালায় অর্থ হচ্ছে সাতুকালি সিনি সাতুকালি সানা, সাতুকালি সিনি সাতুকালি সানা অর্থ হচ্ছে একবার এখানে একবার ওখানে। সাতু অর্থ এক, কালি অর্থ হচ্ছে বার, কালি অর্থ বার, সানা অর্থ ওখানে, সানা অর্থ ওখানে। আমি এখানকার নিয়ম কানুন জানি না, আমি এখানকার নিয়ম কানুন জানি না, এর মালায় অর্থ হচ্ছে সায়া তাত্তাও উন্ডাং উন্ডাং সিনি, সায়া তাত্তাও উন্ডাং উন্ডাং সিনি অর্থ হচ্ছে আমি এখানকার নিয়ম কানুন জানি না, সায়া অর্থ আমি, তাত্তাও অর্থ জানি না, তা অর্থ না, তাও অর্থ জানা, উন্ডাং উন্ডাং অর্থ হচ্ছে নিয়ম কানুন বা আইন, উন্ডাং উন্ডাং অর্থ হচ্ছে নিয়ম কানুন বা আইন, সিনি অর্থ এখানে, সিনি অর্থ এখানে বা এখানকার। ছাদের উপরে ওটা কি, ছাদের উপরে ওটা কি, এর মালায় অর্থ হচ্ছে আপা ইতু আতাস বুমবুম, আপা ইতু আতাস বুমবুম অর্থ হচ্ছে ছাদের উপরে ওটা কি, আপা অর্থ কি, ইতু অর্থ ওটা, আতাস অর্থ উপরে, আতাস অর্থ উপরে, বুমবুম অর্থ হচ্ছে ছাদ, বুমবুম অর্থ হচ্ছে ছাদ। এক মাস হয়নি, এক মাস হয়নি, এর মালায় অর্থ হচ্ছে তা সাম্পাই সাতু বোলান, তা সাম্পাই সাতু বোলান অর্থ হচ্ছে এক মাস হয়নি, অর্থাৎ ২০ দিন হয়েছে কিন্তু আরও ১০ দিন হয়তো কম আছে, তখন বলবেন তা সাম্পাই সাতু বোলান অর্থ হচ্ছে এক মাস হয়নি, অর্থাৎ কিছু সময় কম আছে বা কিছুদিন কম আছে। তা অর্থ না, সাম্পাই অর্থ পর্যন্ত, সাতু অর্থ এক, বোলান অর্থ হচ্ছে মাস, বোলান অর্থ মাস। সে অনুষ্ঠান করবে, সে অনুষ্ঠান করবে, এর মালায় অর্থ হচ্ছে দিয়া মাও বুয়াট কেন্দুরি, দিয়া মাও বুয়াট কেন্দুরি অর্থ হচ্ছে সে অনুষ্ঠান করবে অথবা সে একটা খাওয়ার অনুষ্ঠান করবে বা কোনো পার্টি দিবে, তখন বলবেন দিয়া মাও বুয়াট কেন্দুরি অর্থ হচ্ছে সে একটা খাওয়ার অনুষ্ঠান করবে। দিয়া অর্থ সে, মাও অর্থ চাওয়া, বুয়াট অর্থ করা, বুয়াট অর্থ করা, কেন্দুরি অর্থ হচ্ছে কোনো খাওয়ার অনুষ্ঠান বা কোনো একটা বার্থডে পার্টি বা যে কোনো একটা অনুষ্ঠান, খাওয়ার অনুষ্ঠানকে বলে কেন্দুরি। যে কোনো জায়গায় করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে, এর মালায় অর্থ হচ্ছে মানা মানা তেম্পাত বলে বুয়াট, মানা মানা তেম্পাত বলে বুয়াট অর্থ হচ্ছে যে কোনো জায়গায় করা যাবে। মানা মানা অর্থ হচ্ছে যে কোনো, মানা মানা অর্থ হচ্ছে যে কোনো, তেম্পাত অর্থ হচ্ছে জায়গা, তেম্পাত অর্থ জায়গা, বলে অর্থ যাবে, বলে অর্থ এখানে যাবে, বুয়াট অর্থ করা, বুয়াট অর্থ
করা। যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে বা করতে পারবে, এর মালায় অর্থ হচ্ছে সে সিয়াপা বলে বুয়াট, সে সিয়াপা বলে বুয়াট অর্থ হচ্ছে যে কেউ করতে পারে বা করতে পারবে, সে সিয়াপা অর্থ হচ্ছে যে কেউ, সে সিয়াপা অর্থ যে কেউ, বলে অর্থ এখানে পারে, বলে অর্থ পারে, বুয়াট অর্থ করা বা করতে, বুয়াট অর্থ করা বা করতে। এটা সুন্দর না, এটা সুন্দর না, এর মালায় অর্থ হচ্ছে তা জানতে ইনি, তা জানতে ইনি অর্থ হচ্ছে এটা সুন্দর না, তা অর্থ না, তা অর্থ না। চান্তি অর্থ হচ্ছে সুন্দর, চান্তি অর্থ সুন্দর, ইনি অর্থ এটা, ইনি অর্থ হচ্ছে এটা। সে এখনো ওখানে আছে, সে এখনো ওখানে আছে, এর মালায় অর্থ হচ্ছে দিয়ে মাসি আডা সানা, দিয়ে মাসি আডা সানা অর্থ হচ্ছে সে এখনো ওখানে আছে, দিয়া অর্থ সে, দিয়া অর্থ সে, মাসি অর্থ এখনো, মাসি অর্থ এখনো, আডা অর্থ আছে, সানা অর্থ ওখানে, সানা অর্থ ওখানে। একটা তালিকা করো বা একটা লিস্ট তৈরি করো, অর্থাৎ কোনো কোনো সময় বলে না যে সবার নাম এক জায়গায় তালিকা করো বা একটা লিস্ট করো, সেটা হচ্ছে এই তালিকা। তো এটার অর্থ হচ্ছে বুয়াট সাতু সে নারাই, বুয়াট সাতু সে নারাই অর্থ হচ্ছে একটা তালিকা করো বা একটা লিস্ট করো, বুয়াট অর্থ করা, বুয়াট অর্থ করা, সাতু অর্থ এক, সে নারাই, সে নারাই অর্থ হচ্ছে লিস্ট বা তালিকা, সে নারাই অর্থ হচ্ছে লিস্ট বা তালিকা। তোমার তাপমাত্রা কত, তোমার তাপমাত্রা কত অর্থাৎ আপনার শরীরের তাপমাত্রা কত, এটা অর্থ হচ্ছে সুহু বিরাপা আওয়া, সুহু বিরাপা আওয়া অর্থ হচ্ছে তোমার শরীরের তাপমাত্রা কত বা তোমার তাপমাত্রা কত। সুহু অর্থ হচ্ছে তাপমাত্রা, সুহু অর্থ তাপমাত্রা, বিরাপা অর্থ কত, আওয়া অর্থ তোমার, আওয়া অর্থ হচ্ছে তোমার। তুমি অনুশীলন করো, তুমি অনুশীলন করো বা তুমি প্র্যাকটিস করো, তুমি অনুশীলন করো বা প্র্যাকটিস করো, এর মালায় অর্থ হচ্ছে আওয়া আমালান লা, আওয়া আমালান লা অর্থ হচ্ছে তুমি অনুশীলন করো বা প্র্যাকটিস করো, আওয়া অর্থ তুমি, আমালান অর্থ হচ্ছে অনুশীলন করা বা প্র্যাকটিস করা। এটা সবচেয়ে কম, এটা সবচেয়ে কম, এর মালায় অর্থ হচ্ছে ইনি পালিং কুরাং, ইনি পালিং কুরাং অর্থ হচ্ছে এটা সবচেয়ে কম, ইনি অর্থ এটা, পালিং অর্থ হচ্ছে সবচেয়ে, পালিং অর্থ সবচেয়ে, কুরাং অর্থ কম, কুরাং অর্থ হচ্ছে কম। কত পিস নিবে বা কত পিস চাও, এর মালায় অর্থ হচ্ছে মাও ব্রাপা কেপিং, মাও ব্রাপা কেপিং অর্থ হচ্ছে কত পিস চাও বা কত পিস নেবে, অর্থাৎ আপনি যে কোনো দোকানে হয়তো কলম কিনতে গেলেন, তাহলে আরব জিজ্ঞাসা করলো মাও ব্রাপা কেপিং অর্থ হচ্ছে তুমি কত পিস চাও, তুমি কত পিস চাও, ব্রাপা অর্থ কত, মাও অর্থ চাও, কেপিং অর্থ হচ্ছে পিস, কেপিং অর্থ হচ্ছে পিস। এই গল্পটি এখনো শেষ হয়নি, এই গল্পটি এখনো শেষ হয়নি, এর মালায় অর্থ হচ্ছে চেরিতা ইনি বেলুম হাবিস, চেরিতা ইনি বেলুম হাবিস অর্থ হচ্ছে এই গল্পটি এখনো শেষ হয়নি, চেরিতা অর্থ গল্প, চেরিতা অর্থ হচ্ছে গল্প, ইনি অর্থ এটা, ইনি অর্থ এটা, বেলুম অর্থ এখনো না, বেলুম অর্থ এখনো না, হাবিস অর্থ শেষ, হাবিস অর্থ হচ্ছে শেষ। সে চুলা কিনতে গেছে, সে চুলা কিনতে গেছে, এর মালায় অর্থ হচ্ছে দিয়া পিগি বেলি কেতুহার, দিয়া পিগি বেলি কেতুহার অর্থ হচ্ছে সে চুলা কিনতে গেছে, দিয়া অর্থ সে, দিয়া অর্থ হচ্ছে সে, পিগি অর্থ চাওয়া, বিলি অর্থ হচ্ছে কেনা, বেলি অর্থ কেনা, কেতুহার, কেতুহার অর্থ হচ্ছে চুলা, কেতুহার অর্থ চুলা। 20 দিনের মধ্যে
20 দিনের মধ্যে এর মালায় অর্থ হচ্ছে মে লালুই দোয়াপুলু হারি মে লালুই দোয়াপুলু হারি অথবা বলতে পারেন ডালাম দোয়াপুলু হারি ডালাম দোয়াপুলু হারি মে লালুই অর্থ হচ্ছে মধ্য ডালাম অর্থ হচ্ছে মধ্য দোয়াপুলু অর্থ 20 দোয়াপুলু অর্থ 20 হারি অর্থ দিন হারি অর্থ দিন তারপর আমাকে ডাকবেন তারপর আমাকে ডাকবেন এর মালায় অর্থ হচ্ছে কেমুদিয়েন পাঙ্গিল সাইয়া কেমুদিয়েন পাঙ্গিল সাইয়া অথবা বলতে পারেন লিপাস তু পাঙ্গিল সাইয়া লিপাস তু পাঙ্গিল সাইয়া কেমুদিয়েন অর্থ হচ্ছে তারপর কেমুদিয়েন অর্থ তারপর লিপাস তু অর্থ হচ্ছে তারপর লিপাস তু অর্থ তারপর পাঙ্গিল অর্থ ডাকা পাঙ্গিল অর্থ হচ্ছে ডাকা আমি এখানে অস্থায়ী আমি এখানে অস্থায়ী অর্থাৎ সেখানে আপনি বেশি দিন থাকবেন না এর মালায় অর্থ হচ্ছে সায়া সেমেন তারা সিনি সায়া সেমেন তারা সিনি অর্থ হচ্ছে আমি এখানে অস্থায়ী সায়া অর্থ আমি সেমেন তারা অর্থ হচ্ছে অস্থায়ী সিনি অর্থ এখানে আমার কোনো অভিজ্ঞতা নেই আমার কোনো অভিজ্ঞতা নেই এর মালায় অর্থ হচ্ছে সায়া তাড়া পেঙ্গালামান অর্থ হচ্ছে আমার কোনো অভিজ্ঞতা নেই অথবা বলতে পারেন সায়া তাড়া পান্ডাই অর্থ হচ্ছে আপনি পারদর্শী না আপনি পারদর্শী না এটাই সবসময় চলিত ভাষায় ব্যবহার হয়ে থাকে কিন্তু আসলে অরিজিনাল ভাষা সায়া তাড়া পেঙ্গেলামান অর্থ হচ্ছে আমার কোনো অভিজ্ঞতা নেই সায়া অর্থ আমি তাড়া অর্থ নাই পেঙ্গেলামান অর্থ হচ্ছে অভিজ্ঞতা পেঙ্গেলামান অর্থ অভিজ্ঞতা আমি কখনো দেখিনি এর মালায় অর্থ হচ্ছে সায়া তা পেরনা ত্যাঙ্গ সায়া তা পেরনা ত্যাঙ্গ সায়া অর্থ আমি তা অর্থ না পেরনা অর্থ কখনো পেরনা অর্থ কখনো তা আর পেরনা এই দুইটা যোগ হয় কখনো না তা পেরনা অর্থ হচ্ছে কখনো না ত্যাঙ্গ অর্থ দেখা ত্যাঙ্গ অর্থ হচ্ছে দেখা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আমি নিয়ন্ত্রণ করতে পারবো না এর মালায় অর্থ হচ্ছে সায়া তা বলে কাওয়ালান সায়া তা বলে কাওয়ালান যেটা এখন আঞ্চলিক ভাষায় এবং চলিত ভাষায় ব্যবহার হয় সায়া তা বলে কন্ট্রোল অর্থ হচ্ছে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না সায়া অর্থ আমি তা বলে অর্থ পারবো না কাওয়ালান অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা কাওয়ালান অর্থ নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা কারণ আমি জানি সে পালাবে কারণ আমি জানি সে পালাবে এর মালায় অর্থ হচ্ছে কে রানা সায়াতাও দিয়ামাও লারি কে রানা সায়াতাও দিয়ামাও লারি কে রানা অর্থ হচ্ছে কারণ কে রানা অর্থ হচ্ছে কারণ সায়া অর্থ আমি তাও অর্থ জানা দিয়া অর্থ সে মাও অর্থ চাওয়া মাও অর্থ চাওয়া লারি অর্থ পালানো বা দৌড়ানো যদি সে ডাক দিত এর মালায় অর্থ হচ্ছে কালাও দিয়া পাঙ্গিল কালাও দিয়া পাঙ্গিল অর্থ হচ্ছে যদি সে ডাক দিত কালাও অর্থ যদি কালাও অর্থ যদি দিয়া অর্থ সে পাঙ্গিল অর্থ ডাকা পাঙ্গিল অর্থ হচ্ছে ডাকা আমি রুম ভাড়া নিয়ে থাকব আমি রুম ভাড়া নিয়ে থাকব এর মালায় অর্থ হচ্ছে সায়ামাও তিঙ্গাল রুমা সেওয়া সায়ামাও তিঙ্গাল রুমা সেওয়া অর্থ হচ্ছে আমি রুম ভাড়া নিয়ে থাকব সায়া অর্থ আমি মাও অর্থ চাওয়া তিঙ্গাল অর্থ থাকা রুমা অর্থ ঘর বা রুম সেওয়া অর্থ ভাড়া আমি হিসেব করেছি একটা কম আছে আমি হিসেব করেছি একটা কম আছে এর মালায় অর্থ হচ্ছে সায়া কিরা আডা কোরাং সাতু সায়া কিরা আডা কোরাং সাতু অর্থ হচ্ছে আমি হিসাব করেছি একটা কম আছে কিরা অর্থ হিসাব কিরা অর্থ হিসাব কোরাং অর্থ কম কোরাং অর্থ হচ্ছে কম
একটা বেশি দাও, একটা বেশি দাও, এর মালায় অর্থ হচ্ছে বাগি লেব্বি সাতু, বাগি লেব্বি সাতু অর্থ হচ্ছে একটা বেশি দাও, বাগি অর্থ দেওয়া, বাগি অর্থ দেওয়া, লেব্বি লেব্বি অর্থ হচ্ছে বেশি, লেব্বি অর্থ বেশি। আসলে সে আসবে না, আসলে সে আসবে না, এর মালায় অর্থ হচ্ছে সে ব্যানার নিয়ে দিয়ে তা আকান দাতান, সে ব্যানার নিয়ে দিয়া তা আকান দাতান অর্থ হচ্ছে সে আসলে আসবে না, সে ব্যানার নিয়ে অর্থ হচ্ছে আসলে, সে ব্যানার নিয়ে অর্থ আসলে, দিয়া অর্থ সে, তা অর্থ না, আকান অর্থ হচ্ছে ইচ্ছে শক্তি, আকান অর্থ ইচ্ছে শক্তি, আকান দাতাং অর্থ হচ্ছে আসবে, আকান দাতাং অর্থ হচ্ছে আসবে, দাতাং অর্থ আসা, তা আকান অর্থ হচ্ছে, তা আকান দাতাং অর্থ হচ্ছে আসবে না, তা আকান দাতাং অর্থ হচ্ছে আসবে না, অর্থাৎ যেগুলো কথার ক্ষেত্রে বে উচ্চারণ হয় বে, যেমন আসবে যাবে খাবে এরকম কথাই আকান উচ্চারণ করা যায়। তোমার সুবিধার জন্য, তোমার সুবিধার জন্য, এর মালায় অর্থ হচ্ছে অন্তুক ফায়দা আওয়া, অন্তুক ফায়দা আওয়া অর্থ হচ্ছে তোমার সুবিধার জন্য, অন্তুক অর্থ জন্য, অন্তুক অর্থ জন্য, ফায়দা অর্থ সুবিধা, ফায়দা অর্থ সুবিধা, আওয়া অর্থ তোমার। আমি তোমাকে উপহার দিচ্ছি, আমি তোমাকে উপহার দিচ্ছি, এর মালায় অর্থ হচ্ছে সায়া হাদিয়া আওয়া, সায়া হাদিয়া আওয়া অর্থ হচ্ছে আমি তোমাকে উপহার দিচ্ছি, সায়া অর্থ আমি, হাদিয়া অর্থ উপহার বা গিফট, হাদিয়া অর্থ গিফট বা উপহার, আওয়া অর্থ তোমাকে। যে কোনো সময় আসবে, যে কোনো সময় আসবে, এর মালায় অর্থ হচ্ছে বিলা বিলা আকান মারি, বিলা বিলা আকান মারি অর্থ হচ্ছে যে কোনো সময় আসবে, বিলা বিলা অর্থ হচ্ছে যে কোনো সময়, মারি অর্থ আশা, মারি অর্থ আশা, আকান মারি অর্থ হচ্ছে আসবে, আকান মারি অর্থ আসবে। এই মাত্র আসলো এটা, এই মাত্র আসলো এটা, এর মালায় অর্থ হচ্ছে বারু বারু দাতাং ইনি, বারু বারু দাতাং ইনি অর্থ হচ্ছে এই মাত্র আসলো, বারু বারু অর্থ হচ্ছে এই মাত্র, দাতাং অর্থ আশা, ইনি অর্থ এটা, ইনি অর্থ এটা। তাকে অবহেলা করো না, তাকে অবহেলা করো না, এর মালায় অর্থ হচ্ছে জাঙ্গান লালাই দিয়া, জাঙ্গান লালাই দিয়া অর্থ হচ্ছে তাকে অবহেলা করো না, জাঙ্গান অর্থ এখানে করো না, লালাই লালাই অর্থ হচ্ছে অবহেলা, দিয়া অর্থ তাকে। যেখানে সেখানে রাখবেন না, যেখানে সেখানে রাখবেন না, মালাই জাঙ্গান লেতা মে রাতা রাতা, জাঙ্গান লেতা মে রাতা রাতা অর্থ হচ্ছে যেখানে সেখানে রাখবেন না, জাঙ্গান লেতা অর্থ রাখবেন না, জাঙ্গান লেতা অর্থ রাখবেন না, জাঙ্গান অর্থ রাখা, মে রাতা রাতা অর্থ হচ্ছে যেখানে সেখানে। সে এখানে থাকে, সে এখানে থাকে, মালাই দিয়া তিঙ্গাল সিনি, দিয়া তিঙ্গাল সিনি অর্থ সে এখানে থাকে, দিয়া অর্থ সে, তিঙ্গাল অর্থ থাকা, তিঙ্গাল অর্থ থাকা, সিনি অর্থ এখানে, সিনি অর্থ এখানে। আমার ভুল নয়, আমার ভুল নয় অর্থ বুকান সাইয়া সালা, বুকান সাইয়া সালা অর্থ আমার ভুল নয়, বুকান অর্থ নয়, সাইয়া অর্থ আমার, সালা অর্থ ভুল। তুমি ভুল দেখেছো, তুমি ভুল দেখেছো, মালাই আওয়া সালা নাম্পা, আওয়া সালা নাম্পা অর্থ তুমি ভুল দেখেছো, আওয়া অর্থ তুমি, সালা অর্থ ভুল, নাম্পা অর্থ দেখা, নাম্পা অর্থ দেখা। বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, পরবর্তীতে ইনশাল্লাহ সেরকম ভিডিওই বানিয়ে আপনাদেরকে দিবো।